হোটেল রুমে মৃত্যু বা অপমৃত্যু হলে কি হয় সে ঘরের, আসুন আমরা জেনে নিই। কিছুদিন আগে দুবাইয়ের হোটেলে বাথটাবের পানিতে আটকে মৃত্যু হয়েছে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। ফরেন্সিক রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে। তবুও এই মৃত্যু ঘিরে অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, আর তার অন্যতম কারণ হলো নিজের বাড়িতে নয়, হোটেলে মৃত্যু হয়েছে তার। বহু থ্রিলার গল্প বা ছবির প্রেক্ষাপটই হয় হোটেলের ঘরের মৃত্যু, আর হোটেলে মৃত্যু শুনলেই তার মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে শ্রীদেবী প্রথম নন, শশী তরুণের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুও হয়েছিল হোটেলে। কিন্তু হোটেলে মৃত্যু বা অপমৃত্যু হলে সেই ঘরটির কি হয়, এ সম্পর্কে ব্লগে কয়েকটি তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক একটি হোটেলের ম্যানেজার মাইক। কেউ হোটেলে মারা গেলে সে ঘরটি প্রথমে সিল করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে হোটেলের কোনো স্টাফ সেই ঘরের কিছু ব্যবহার করতে পারেন না। তদন্ত যতদিন চলে ততদিন সেই হোটেল রুম কোনোভাবে ব্যবহার করতে পারে না হোটেল কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে সেই রুম আবার ব্যবহার করা যায়। তদন্ত শেষ হওয়ার পরে সেই ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করা হয়। হোটেল কর্তৃপক্ষ প্রাণপণ চেষ্টা করেন যাতে এই রুম নম্বরটি জানাজানি না হয়ে যায়, কারণ জানাজানি হলেই সেই রুমে আর কেউ থাকতে চায় না। যদি হোটেলে সেই রুমটির নম্বর জানাজানি হয়ে যায় তাহলে সেই নম্বর বদলে দেয় হোটেল কর্তৃপক্ষ। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।